আসসালামু আলাইকুম আবরান দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল বেশ কয়েকদিন আগে আমি ইন্ডিয়া থেকে ভ্রমণ করে বাংলাদেশে ব্যাক করেছি তো বর্ডারও নতুন কিছু নিয়ম নিয়মকানুন সংযুক্ত হয়েছে এবং পূর্বের কিছু নিয়ম নিয়মকানুন বাতিল হয়ে গেছে আজকের ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করবো নতুন কী নিয়মকানুন জারি হয়েছে এবং পূর্বের কী নিয়মকানুনগুলো আসলে বাতিল হয়ে গেছে সেই বিষয়ে তো কোভিড পরিস্থিতি পরে কিন্তু ইন্ডিয়াতে যাতায়াত বেশ কঠিন হয়ে গেছিলো কারণ করোনা টেস্ট করা লাগতো কিছুদিন তারপর করোনা সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগতো তো বর্তমান সময় এসে আগস্টের মাঝামাঝি সময় আগস্টের ষোলো তারিখে আমি ইন্ডিয়াতে গেছিলাম এবং দুই দিন মতো আগে ইন্ডিয়া থেকে আমি ব্যাক করেছি মোটামুটি চার পাঁচ দিন মতো ইন্ডিয়াতে থেকে তো নতুন বেশ কয়েকটা নিয়মকানুন জারি হয়েছে সেই নিয়মকানুনগুলোর ভেতর অন্যতম হলো আগে যেমন আপনার পকেটে ফোন আছে মাঝে একটা ছোট ব্যাগ আছে এগুলো নিয়ে আপনার কোনো স্ক্যানিং স্ক্যানিং করা লাগতো না ওই যে যেই একটা মানে গলি দিয়ে ঢুকে যেতে হয় সেখানে একটা ছোট স্ক্যানার থাকে বডি স্ক্যানার ওটা দিয়ে ঢুকে যাওয়া যেত বাট বিষয়টা এখন সেরকম না এখন আপনার মাজার বেল্ট আপনার হাতের আংটি গলার চেইন মানে সমস্ত যতগুলো মেটাল আছে এমনকি আপনার হাতে থাকে স্মার্টফোন ছোটো ব্যাগ বড় ব্যাগ আপনার হাতে বালা থাকলে বালা সবগুলো কিন্তু আপনার মূল যে ব্যাগ সেই ব্যাগে ভরে আপনাকে বড় যে স্ক্যানার সেই স্ক্যানারে ঢুকাতে হচ্ছে ঢুকে ওপাশ দিয়ে বের করে নিতে হচ্ছে এমনকি তাদেরকে একে একে আসলে বডিটা ফুল চেক করছে যে তারা যে কোনো মানে বিষয় আশয় অপ্রীতিকর ঘটনা যাতে ইন্ডিয়া থেকে না ঘটাতে পারে অথবা কোনো মাওবাদী যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না প্রবেশ করতে পারে সেই জন্য কিন্তু এক প্রকার বর্ডার তিরুনি অভিযান তারা মানে পরিচালনা করছে এক প্রকার আমি গেছিলাম আমার জুতার দুইটা যে পিন থাকে সে পিনের জন্য মানে তারা টেক করছে মোটামুটি জুতার ওখানে গিয়ে বিপ বিপ একটা আওয়াজ আসছে ওনারা বলছে জুতাটা খুলুন জুতা খুলে দেখে শুনে কিছু পেলো না বললো এটা স্ক্যানার দিন আমি বললাম যে পিনের কারণে এমন হচ্ছে বলছে কোনো কিছু না আপনার স্ক্যানার দিন দিলে সে পিনের কারণে আসলে বিবি পাওয়ার্সটা আসছিলো এমনকি মাজার বেল্ট পর্যন্ত খুলে আমার পেসি আর কি আমার মূল ব্যাগের ভিতরে দিয়ে তারপরে স্ক্যানার দিয়ে বের করা লাগছে মানে বর্ডারটা এমন কঠোর হয়ে গেছে আর এটার একটাই কারণ সামনে ইন্ডিয়ার ইলেকশন সাথে বাংলাদেশের ইলেকশন সেজন্য তারা ধারণা করছে বাংলাদেশ থেকে হয়তো কোনো মাওবাদী যদি ইন্ডিয়াতে প্রবেশ করে অথবা অবৈধ কোনো জিনিস যাতে ইন্ডিয়াতে প্রবেশ না করাতে পারে সেজন্য কিন্তু তারা এই বিষয়গুলো করেছে আর কিছু বিষয় বাদ গেছে সেই বিষয়গুলো হলো যে আগে যেমন কোভিড টেস্ট করা লাগতো অথবা করোনা সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগতো যে টিকা দিয়েছেন সেই সার্টিফিকেট টার্টিফিকেট কিচ্ছু নিয়ে যাওয়া লাগে না ভাই নিশ্চিন্তে চলে যান আপনারা বিশেষ করে বেনাপোল বর্ডার তো এখন থেকে বিজি বর্ডার এখানেই আসলে ইন্ডিয়ান ভিসার মানে ইন্ডিয়াতে প্রবেশ করার ক্ষেত্রে আসলে কোনো করোনা সার্টিফিকেট টাটিফিকেট কিচ্ছু লাগছে না শুধুমাত্র আপনার পাসপোর্ট পাসপোর্টের সাথে বাংলাদেশ সাইড থেকে আপনার এক হাজার বান্ন টাকা ট্রাভেল ট্যাক্স এবং বন্দর উন্নয়ন ফ্রি দেবেন আগে পাঁচশো টাকা ছিল এখন এক টাকা হয়েছে এটা আপনারা সবাই জানেন এটা দিবেন দিয়ে বাংলাদেশ থেকে কোনো ফর্ম পূরণ করা লাগে না হয়তো অনেক সামনে অনেকে দালাল থাকবে বলবে বাংলাদেশ থেকে ফর্ম পূরণ করে দিয়ে আপনার বলবেন আমার প্রয়োজন নাই বাংলাদেশ থেকে এক টাকা দিবেন আপনার পাসপোর্ট সহ ল্যাগেজ ট্যাগেজ স্ক্যান করে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করবেন বর্ডারটা ক্রস করবেন ইন্ডিয়ান সাইডে গেলে তারা একটা ট্রাভেল ডকুমেন্ট মতো দিবে যে ওখানে কিছু তথ্য লিখতে হয় জাস্ট তথ্য ফর্মালিটিস মেনটেন্স করার জন্য লিখবেন লিখে সেখানে গিয়ে লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়িয়ে যেই কাস্টমস পার করবেন করে ইমিগ্রেশন পার করে আবার ইন্ডিয়ান কাস্টমস তারপর বিষয়টা শেষ এরকম তবে ওই যে মানে করোনা সার্টিফিকেট বলেন অথবা করোনা রিপোর্ট এগুলো কিছু লাগছে না আবার নতুন করে অনেকেই হয়তো বলছেন যে ডেঙ্গু টেস্ট লাগছে বিষয়টা এমন না ডেঙ্গু টেস্টও লাগছে না তবে কিছু কিছু দিন হয়তো যখন ডেঙ্গুর প্রকোপ বাংলাদেশে বেশি ছিল তখন কিন্তু ওই যে থার্মাল স্ক্যানার যেটা আসলে জ্বর মাপা টাপা এগুলোর মেশিনপত্র নিয়ে বসছিল তবে করোনা কোনো রিপোর্টও লাগছে না ডেঙ্গুর কোনো রিপোর্ট লাগছে না তবে বর্ডারে এই যে চেকিংটা কিন্তু খুবই কড়া তো যাই হোক এসেছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে